চুয়াত্তরতম স্বাধীনতা দিবসকে সামনে রেখে গোটা রাজ্যের সাথে উত্তরের কদমতলা ব্লকের উদ্যোগে গন্দেগি মুক্ত ভারত কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে কদমতলা বাজারে গন্দেগি মুক্ত ভারত অর্থাৎ স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠিত হয়। মূলত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত তৈরি করতে গন্দেগি মুক্ত ভারত গঠনের ডাক দিয়েছিলেন। তারই অঙ্গ হিসেবে স্বচ্ছ ভারত অনুষ্ঠানের উদ্যোগ নেয় কদমতলা আরডি ব্লক। এদিনে স্বচ্ছ ভারত অভিযানে উপস্থিত ছিলেন কদমতলা ব্লকের বিডিও কমল দেববর্মা, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, কদমতলা বাজার সেক্রেটারি বিভু নাথ সহ কদমতলা ব্লকের সকল কর্মচারী সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যরা। প্রথমে গোটা কদমতলা বাজার এলাকা ঝাড়ু দিয়ে নোংরা আবর্জনা পরিষ্কার করে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি শেষ করা হয়। স্বচ্ছ ভারত অভিযান শেষে উপস্থিত সকলে কদমতলা ব্লক প্রাঙ্গণে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নেন। উপস্থিত ভিডিও ব্লক চেয়ারম্যান, ব্লকের অন্যান্য কর্মচারী, পঞ্চায়েত সদস্য ও কদমতলা বাজার ব্যবসায়ীগণ নিজ হাতে আগর, ড্রাগন ফ্রুট সহ বিভিন্ন প্রজাতির মূল্যবান চারা রোপণ করেন। স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে আমরা কদমতলা বাজারে স্বচ্ছ ভারত অভিযান করছি। এই বাজারটা যেভাবে নোংরা আছে, আমরা সবে মিলে আজকে ব্লকের আরডি ব্লকের ভিডিও সাহেব সুদ্ধা বাজার কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট সহ আজকে আমরা এই স্বচ্ছ ভারত অভিযান করছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।